আসসালামু আলাইকুম। এখানে একটি প্রিন্টের ক্যাটালগ 3 পিস নিয়েছি। প্রিন্টের যে ক্যাটালগ 3 পিসগুলো আছে, এই ডিজাইনগুলো অনেক বাঁকা থাকে। যখন আমরা মিল করে কাটিং করতে যাই, একটি সাইড উপরে উঠে যায়, একটি সাইড নিচে উঠে যায়। নিচের ডিজাইনটি মিল করতে পারি না, গলার ডিজাইনটি মিল করতে পারি না। যারা নতুন আছে তারা তো আরও বিশেষ করে বেশি সমস্যা ফেস করে। কীভাবে এটা সমাধান করবে, এই ভিডিওতে আপনাকে এই সমস্যাটি সমাধান করে দেখাবো। এবং 37 থেকে 38 ইঞ্চি বর্ডের একটি কামিজ সূত্রের সাহায্যে সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হবে সেই বিষয়টিও আপনাকে শেখাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই ভিডিও থেকে অবশ্যই ভালো কিছু আপনি শিখতে পারবেন। চলুন তাহলে, এই ধরনের 3 পিসগুলো যখন আপনি কাটিং করবেন, ফার্স্ট টাইমে আপনাকে যে কাজটি করে নিতে হবে, এই পার্টগুলোকে আপনাকে আলাদা আলাদা করে নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে একটি সাদা মার্জিন আছে, এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। তো এখানে আমরা সামনের পার্টটি কাটিং করে নিয়েছি, আরও একটি সাদা মার্জিন বের হয়েছে, তাই না? এই পার্টটি হচ্ছে হাতার জন্য, এখানেও আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো এখানে যে পার্টটি আছে, এই পার্টটি হচ্ছে পিছনের পার্ট। এই পার্টটি যদি আমরা ভাঁজ করে দেখি, ফার্স্ট টাইমে আমরা যদি এখানে ডিজাইনটি মিল করে কাপড়টি ভাঁজ করি, দেখুন এখানে কিন্তু ডিজাইনটি এখন মিল হয়েছে, তাই না? এইভাবে যদি মিল করে ভাঁজ করে কাটিং করি, তাহলে এই কাপড়টি এই জায়গায় চলে আসতেছে, কত ব্যতিক্রম। এইভাবে যদি আপনি কাটিং করেন, অবশ্যই কিন্তু এই জামাটি পরবর্তীতে খুব সমস্যা হবে, কারণ যে কোনো একটি সাইডে ঝুলে পড়বে, না হলে যে কোনো একটি সাইড উপরে উঠে যাবে। এইভাবে ভাঁজ করে যদি আপনি কাটিংটি করেন, এই জামাটি কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তাহলে কিভাবে সমাধান করে আমাদেরকে কাটিং করতে হবে বলুন তো, দর্জি কাজ কেন মানুষ ঝামেলা মনে করবে না? কাপড় কোম্পানিগুলো এমনভাবে কাপড় তৈরি করে বর্তমান বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে রেখেছে, শুধু আমাদেরকে সমস্যায় ফেলিয়ে দিচ্ছে। আমরা কিভাবে সমাধান করব, দেখুন কাপড়টিকে ওপেন করে নিতে হবে। এই ধরনের সমস্যা হওয়ার মূল যে কারণ, যে কাপড়গুলোতে সুতো কম থাকে, মানে সুতা কম দেওয়া হয়, এই কাপড়গুলোতে ঠিক আছে বিভিন্ন ধরনের অ্যারোড বার্লি বা মার্কিন বা ডিজাইন করার পরে দেখা যাচ্ছে আড়াআড়ি হয়ে যায়, কিন্তু ধুয়ে দেওয়ার পরে আবার কিন্তু কাপড়টি স্ট্রেট হয়ে যাবে। এই জন্য আমাদের কী করতে হবে, আপনি কেচে দেওয়ার পরে বা ধুয়ে দেওয়ার পরে যদি কাটিং করেন, সেটা সব থেকে বেস্ট হবে। আর যদি সেই সুযোগ আপনার না থাকে, তাহলে কাপড়টিকে টেনে সোজা করে নিতে হবে। এইভাবে টান দিতে হবে, জোরে জোরে টান দিতে হবে, কাপড় যেন ছিঁড়ে না যায়, আবার সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এখন যদি আমরা নিচে এখানে ডিজাইনটি মিল করে রাখি, দেখুন এখানে মিল হয়েছে, তাই না? এখন যদি কাপড়টি আমরা এভাবে ভাঁজ করে নেই, তো এখানেও মিল হয়েছে, কাপড়টির কোথাও প্যাচ বা ঘোষ বা কোথাও কোনো সমস্যা আছে না। ধুয়ে দেওয়ার পরে কিন্তু স্বাভাবিকভাবে কাপড়টি এরকম হয়ে যেত। এখন আমি ফার্স্ট টাইমে যে নিয়মে ভাঁজ করে দেখেছি, ওই নিয়মে যদি ভাঁজ করে আপনি কাটিং করতেন, ধুয়ে দেওয়ার পরে কী হতো, কাপড়টি একদিকে ঝুলে যেত, না হলে একদিকে উপরে উঠে যেত। এই ছোটো ছোটো বিষয়গুলো শিখে যদি আপনি দর্জি কাজ করেন, অবশ্যই আপনি একজন ভালো দর্জিতে পরিণত হবেন। তো এই পার্টটি এভাবে টেনে সোজা করে নেওয়ার পরে, অপর পার্টটিও আমাদেরকে এখন এভাবে টেনে সোজা করে নিতে হবে। তো এই গলার সেন্টার এবং নিচের ডিজাইনের সেন্টার, এই দুইটি সেন্টার ঠিক রাখার পরে, কাপড়টি আপনি এভাবে বিছিয়ে রাখার পরে, কোথাও যদি ঘোষ লেগে না থাকে, তাহলে আপনি ভাববেন আপনার কাপড়টি এখন সঠিক পজিশনে আছে। এইভাবে ভাঁজ করে কাটিং করবেন, ধুয়ে দেওয়ার পরও এই কাপড়টিতে সমস্যা হবে না, এতটুকু আপনাকে বলতে পারি। আর ফার্স্ট টাইমে যে নিয়মে দেখেছি, ওই নিয়মে যদি আপনি তৈরি করেন, আপনার জামাটি কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যাবে, এটা বলে দিচ্ছি। আপনি প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখতে পারেন। তো এইভাবে দুইটি পার্ট আমাদেরকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। কাপড় কাটিংয়ের সব থেকে বড়ো ফিনিশিং হচ্ছে এবং সঠিক নিয়ম হচ্ছে, কাপড়টি আপনাকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। ওকে, এভাবে বিছিয়ে নেওয়ার পরে নিচে আমাদেরকে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করে নিতে হবে। তো এই মার্জিনের পরে আরও 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন লম্বা রাফটি নিতে হবে। এই মার্জিনে ফিতেটি রাখতে হবে। আমি যদি সম্পূর্ণ কাপড়টি মেপে দেখি, কামিজটি এখানে 42 ইঞ্চি লম্বা তৈরি করতে পারবো। তো যতটুকু আছে সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি। তো 42 ইঞ্চিতে মার্জিন করতেছি,
এবং সেলাই মার্জিনের জন্য এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে, তাই 42.5 ইঞ্চিতে এখানে মার্জিনটি করে নিচ্ছি। তো এই মার্জিনটাকে এখানে সুন্দর করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। তো এইভাবেই ফিতাটি রাখতে হবে। 37 থেকে 38 ইঞ্চি বডির যখন একটি কামিজ আপনি তৈরি করবেন, শোল্ডারের মাপটি 2 সুত কম 7 ইঞ্চিতে নিতে হবে। কত ইঞ্চি নিতে হবে? 2 সুত কম 7 ইঞ্চি, মানে 5.7 ইঞ্চি নিতে হবে। তো 5.7 ইঞ্চিতে এখানে মার্জিনটি করে নিচ্ছি এবং নিচেও 5.7 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এইভাবে শোল্ডারের মাপটি নেওয়ার পরে এখানে আমাদেরকে শোল্ডার ডাউনের জন্য মার্জিন করতে হবে। এই শোল্ডারের ডাউনের মার্জিন না করে যারা আপনার কামিজ তৈরি করতেছেন, আপনি দেখবেন আপনার কামিজের এখানে কাপড় ঘোষ লেগে আছে। অবশ্যই আপনার কাপড় এখানে ঘোষ লেগে থাকবে, না হলে এখানে ঘোষ লেগে থাকবে। আর শোল্ডার ডাউন দিয়ে যখন একটি কামিজ আপনি তৈরি করবেন, এতটুকু অংশ আপনার শরীরের সাথে পারফেক্ট হয়ে ফিটিং হয়ে থাকবে। আপনি ট্রাই করে দেখতে পারেন। শোল্ডার ডাউনের জন্য এখানে আমাদেরকে 5.1 ইঞ্চিতে মার্জিন করতে হবে, মানে 2 সুত কম 1 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এরপর এখানে গলার মাপটি নিতে হবে। 38 ইঞ্চি বডির জন্য গলার পাশের মাপটি আমরা কত ইঞ্চি নেব? এখানে 5.5 থেকে 6 ইঞ্চি আপনি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি গলার পাশের মাপটি 5.5 ইঞ্চি দেবো। 5.5কে 2 ভাগ করলে কত হচ্ছে? 3.25 ইঞ্চি, মানে 2 সুত কম 3 ইঞ্চি, 3.25 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এখানে যে শোল্ডার ডাউন নিয়ে মার্জিন করছে, এই মার্জিনটিকে ঠিক আছে ক্রস করে এখানে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আর্মহোলের জন্য মার্জিন করতে হবে। তো আর্মহোলের মাপ নেওয়ার জন্য নিচের এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। 38 ইঞ্চি বডির জন্য এখানে আমরা আর্মহোলের মাপটি কত ইঞ্চি নেব? এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। 6.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এরপরে কামিজের সাইড ফেরার জন্য মার্জিন করতে হবে। কামিজটি কত ইঞ্চি লম্বা আমি তৈরি করব? 42 ইঞ্চি, তাই না? একটি কামিজ 42 ইঞ্চি লম্বা তৈরি করলে 20 থেকে 20.5 ইঞ্চির ভিতরে আপনাকে সাইড ফেরার মাপটি নিতে হবে। তো আর্মহোলের মাপটি আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু আপনাকে বডির মাপটি নিতে হবে, এবং কামিজের সাইড ফ্রেম মাপটি যেখানে আসবে সেখানে আপনাকে কোমর, মানে হিপের মাপটি নিতে হবে। তো এখন তো পেটের মাপ নেওয়ার জন্য মার্জিনটি করতে হবে, তাই না? এই দুই মার্জিনের ঠিক মাঝখানে সেই মার্জিনটি করে নিতে হবে। এখানে ফিতাটি রাখতে হবে এবং এইখানে ফিতাটি রাখতে হবে। কিন্তু রেখে এইভাবে একটি ভাঁজ করতে হবে, করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। তো এইখানে ঠিক মাঝখানে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনটিকে বরাবর এখানে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন বডির মাপ, পেটের মাপ, কোমর, মানে হিপের মাপ, এই মাপগুলো আমাদেরকে নিতে হবে। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন, দর্জি কাজকে অনেক কঠিন মনে করেন, কেন কঠিন মনে করেন বলুন তো? প্রতিটি কাজই খুব সহজ। আপনি মনোযোগ দিয়ে ভিডিও দেখুন, বাসায় ট্রাই করুন, দেখবেন অটোমেটিকলি আপনি কাজটি শিখে গেছেন। ভয় পেলে আর পারবো না এই কথাটি বলে তো কখনো শিখতে পারবেন না। আপনি যে কোনো কাজ বা যে কোনো পেশা যখন বা যে কোনো শিক্ষা শিখবেন, অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে, সেটাতে সময় দিতে হবে। সময় না দিয়ে শুধু শুয়ে শুয়ে মনে মনে ভাবলে তো কখনো শিখতে পারবেন না। ভিডিও দেখুন আর বাসায় ট্রাই করুন, খুব সহজে আপনি কাজটি শিখতে পারবেন, আপনাকে আমি বলে দিচ্ছি। এই কামিজের বডিটি আমি 38 ইঞ্চি দেবো। 38 কে 4 ভাগ করলে কত হচ্ছে? 9.5 ইঞ্চিতে মার্জিন করব। এবং সেলাই মার্জিনের জন্য এখানে আপনি 1 ইঞ্চি নিতে পারেন বা 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে পারেন। তো এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এরপরে পেটের মাপটি এখানে 32 ইঞ্চি নেব। 32 কে 4 ভাগ করলে কত হচ্ছে? 8 ইঞ্চিতে মার্জিন করব। এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এরপরে এখানে হিপ, মানে কোমরের মাপটি 38 ইঞ্চি নেব। 38 কে 4 ভাগ করলে কত হচ্ছে? 9.5, 9.5 ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেব। তো এখানে হিপের মাপটি কত ইঞ্চি নিয়েছি? 38 কে 4 ভাগ করে 9.5 ইঞ্চি নিয়েছি, তাই না? এখানে 9.5 ইঞ্চিতে মার্জিন করবেন। করে নেওয়ার পরে যারা স্বাভাবিক পড়তে ভালোবাসে তাদের জন্য 2.5 ইঞ্চি বাড়িয়ে নেবেন, এবং সেলাই মার্জিনের জন্য কাপড়টি এক্সট্রা নিয়ে নিতে হবে। যারা একটু বেশি পড়তে ভালোবাসে তাদের জন্য 3 ইঞ্চি নিতে হবে। যারা অতিরিক্ত পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনি 3.5 ইঞ্চি নিয়ে নেবেন। ওকে, তো এখানে স্বাভাবিক আমি দিয়ে দিচ্ছি, তাই 2.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এইটাই হচ্ছে নিচের ঘেরের মাপের সূত্র, যে কোনো বডির সাইজের জন্য। ওকে, এরপরে এই মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে।
এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে দেখুন এই কর্নার দিকে আমাদেরকে মিনিমাম হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি রাউন্ড করে কাটিং করতে হবে, না হলে কিন্তু কর্নারটি আপনার ঝুলে পড়বে। তো এখানে আমি হাফ ইঞ্চি রাউন্ড করে নিচ্ছি। এইভাবে বডির মাপ এবং নিচের ঘেরে মাপটি নেওয়ার পরে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ একটি কামিজের জন্য আর্ম হোলের রাউন্ড শেপ এবং তালপাট। তালপাটের মার্জিন করার যে নিয়মটি হচ্ছে দেখুন আর্ম হোলে আপনি যত ইঞ্চি নিয়েছেন সেটাকে দুই ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। ঠিক মাঝখানে ভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই তো এই মার্জিন থেকে পৌনে এক ইঞ্চি ভিতরে চলে আসতে হবে। কত ইঞ্চি? পৌনে এক ইঞ্চি। এভাবে পৌনে এক ইঞ্চি থেকে দেখুন এই মার্জিনটাকে আমাদেরকে এখানে টেনে নিতে হবে এবং এই মার্জিন থেকে হাফ ইঞ্চি বাইরের দিকে আসতে হবে এবং এখানে ঠিক ক্রস লাইন একটি টেনে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এখানে যে গ্যাপটি তৈরি হয়েছে তাই না, এই গ্যাপটি থেকে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে, হাফ ইঞ্চি বাড়িয়ে দেড় ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। তো এইখানে থেকে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে সামনের পার্টের জন্য এবং এইখান থেকে পিছন পার্টের জন্য আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। তো প্রিন্টের কাপড়ের জন্য মার্জিনটি খুব একটি ভালো বোঝা যাচ্ছে না, এরপরে এক কালার কাপড় দিয়ে আপনাকে কাটিং শেখাবো যেন মার্জিনগুলো অন্তত আপনি ভালো করে বুঝতে পারেন। ওকে, এইভাবে সামনের পার্ট পিছন পার্টের জন্য তালপাটি আমাদেরকে করে নিতে হবে। তো এখানে তো গলার পাশের মাপটি নিয়েছি, এখন গলার লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো ঠিক এই মাঝখানে ফিতাটি রাখতে হবে, রেখে সামনের গলাটি এখানে 5.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি লম্বা নিতে পারেন। তো 5.5 ইঞ্চি লম্বা নেব আমি। এবং পিছন পার্টের যে গলাটি আছে তাই না, আমি 3.5 ইঞ্চি লম্বা নেব। নেওয়ার পরে আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইনগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো পিছনে গোল গলা অবশ্যই দিতে হবে এবং সামনে আমি বকরম দিয়ে গলা দিব। জাস্ট আমি মার্জিনটি করে দেখিয়ে দিচ্ছি, তো এখানে কাটিংটি করে দেখাবো না, বকরম দিয়ে আমি কাটিংটি করে নিব। এই অবস্থায় কিন্তু বডি পার্টির মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদেরকে কাটিংটি করতে হবে। তো দেখুন খানিকটা এইভাবে রাউন্ড করে আমাদের কাটিং করে নিতে হবে, অবশ্যই এখানে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। তো সামনের পার্ট পিছন পার্ট একই সাথে কাটিং করেছি, এখানে আমরা পিছন পার্টটি হালকা একটু সাইডে সরিয়ে রাখবো। তো এই কামিজটিতে তালপাট কাটিং করেছে, এই কামিজটি কিন্তু একদিকে ব্যবহার করতে পারবে, যে কামিজগুলো দুই দিকে ব্যবহার করতে পারবে সেই কামিজে এইভাবে তালপাট কাটিং করার কোনো প্রয়োজন নেই। ওকে, এই অবস্থায় বডি পার্টি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদেরকে হাতাটাই কাটিং করে নিতে হবে। হাতাটি এখানে 16 ইঞ্চি লম্বা হবে, সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। তো 16 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। তো এই মার্জিন থেকে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি এবং এইখান থেকে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে এবং বডির আর্মহোলটি মেপে যত ইঞ্চি আসবে হাতের আর্মহোলটি আপনাকে ঠিক তত ইঞ্চি নিতে হবে। তো হাতাটি আমি খুব নর্মালিভাবে কাটিং করে দেখাচ্ছি। তো একটি বিষয় হচ্ছে কি, যখন আপনি কামিজের বডিতে তালপাট কাটিং করবেন তাই না, তখন কিন্তু হাতেও আপনাকে তালপাটটি কাটিং করতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। কেউ যদি বলে বডিতে তালপাট কাটিং করবেন হাতে তালপাট কাটিং করার কোনো প্রয়োজন নেই, সত্যি কথা বলতে সে দর্জি কাজেই জানে না, সে হচ্ছে একটা ভুল কাটিং মাস্টার। এইভাবে দেখুন প্রিন্টি কাপড়ে যখন কাটিং করবেন দুইটি উল্টো দিকে এভাবে মুখোমুখি রেখে যে কোনো একটি সাইডে আপনি তালপাট কাটিং করবেন, একটি হাতে ডাইনে একটি হাতে বামে অটোমেটিকলি চলে যাবে। তো এইভাবে হাফ ইঞ্চি কাপড় আমাদেরকে ধরে নিতে হবে।
কত সহজ একটি ব্যাপার তালপাট কাটিং করা, তাই না? তো এইভাবে এখন দুইটি হাতা দিয়ে আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ডাইন সেটের হাতা আর এটা হচ্ছে বাম সেটের হাতা। এইভাবে তালপাট সহ একটি হাতা কাটিং করতে হয় প্রিন্টের কাপড় দিয়ে। ওকে, এই অবস্থায় কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। 37 থেকে 38 ইঞ্চি বোর্ডের একটি কামিজ, সূত্রের সাহায্যে কীভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে আশা করি এই ভিডিওতে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, আপনিও বুঝতে পেরেছেন। এই ভিডিওতে যে মাপ ও মেজারমেন্টগুলো দেখানো হয়েছে 37 থেকে 38 ইঞ্চি বোর্ডের জন্য শুধু প্রযোজ্য থাকবে। এবং একটি ক্যাটালগ থ্রিপিস যদি এরকম আঁকা বাঁকা থাকে কীভাবে টেনে সোজা করতে হবে আমি কিন্তু দেখিয়েছি, এই নিয়মে আপনি টেনে সোজা করে তৈরি করবেন, আশা করি সেই কামিজটিতে আপনার বিন্দু পরিমাণ সমস্যা হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।